হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি টিপসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আর আমি এখন বাপের বাড়ি এসেছি। বাপের বাড়িতে মহোৎসব আছে আর ওখানে তো দণ্ডি দেবার ব্যাপার আছে, তোমাদের তো আগের ব্লগে আমি বলেছি, তো সেই কারণেই এলাম। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে আলু ভাজা দিয়ে এখন মুড়ি মাখা হয়েছে, একটু টিফিন করা হবে। এ এখন মুড়ি মাখাতে ব্যস্ত। সৌমিক এখানে নিমকি খাচ্ছে। বোন এখানে পোলাও বানাচ্ছে, কেশর দেওয়া দুধটা দিয়ে দিল। তো এখানে পোলাওটা প্রায় কাছাকাছি হয়েছে না রে, প্রায় মোটামুটি হয়ে এসছে পোলাওটা, ওটা করছে। আর এদিকে আলুর দমটা হয়ে গেছে, দাঁড়াও আলুর দমটা তোমাদের দেখায়। এই যে এখানে আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। চল আমি খাওয়া দাওয়াটা সেরে নিই আর সবাইকে গুড নাইট। এই ব্লগটা আবার কালকে পর্যন্ত কন্টিনিউ হবে, তোমরা ততক্ষণ সঙ্গে থেকো। এখানে আমার বরের জন্য চা বসিয়েছি আর ওখানে ব্রেডটাকে একটু সেকে দিচ্ছে। ঘুম থেকে উঠে এখনো দেখো না চোখ ফুলে আছে। সৌমিকের জ্বালাই মেশিনটাকে সরিয়ে দিলাম, কারণ ও যখনই আসে আমার বোনের মেশিনটাতে কিছু না কিছু করে যায়, আমরা চলে যাওয়ার পরে ওকে আবার সারাতে হয়, সেই কারণে মেশিনটাকে খুলে রেখে দিলাম। ব্রেড আর চা রেডি। এখন আমার বোন সবটা রেডি করে দিয়েছে, আমি এখন এবার দিতে যাচ্ছি। আমার বোনের এখনও ব্রাশ করার হয়নি, তো ঘুম থেকে উঠেই এইসব কাজে লেগে পড়েছে, সেই জন্য আমাকে বললো তুই দিয়ে আমি ব্রাশটা করে নিই। দণ্ডি কাটতে যাবো বলে রেডি হয়ে গেছি। এ দেখো পায়ে আলতা পরেছি, শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, এবারে যাব। আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, দণ্ডি আমি বোন আরো সবাই বেরিয়ে পড়েছি, এবার গিয়ে সেখানে পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি এখানে, প্রতিষ্ঠা করা পুকুর আছে, ওই জলটা মানে এতটাই কমে গেছে নামা যাবে না বলে ওই জল নিয়ে মানে এখানে হচ্ছে মোটর ফিট করে সবাই এখানে স্নান করে নিয়ে তারপরে গণ্ডি দেওয়া আরম্ভ করছে। তো আমারও স্নান করা হয়ে গেছে, তো আমার আর একটু জল লাগবে সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো হয়ে যাওয়ার পরে আমরা শুরু করে দিয়েছি এখান থেকে গণ্ডি দেওয়া। এখন
এখন আমরা মৌসুমের ওখানে যাব, ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, ওখানে পুষ্পাঞ্জলি দেবো, তারপর হরিলুট দেওয়ার আছে, সেগুলো দেবো। আর এখনো বোন ড্রেস পরে সবে এখনো সাজা গোজা চলছে, আমার হয়ে গেছে। তো সৌমিক একবার বাবার সাথে গিয়ে ঘুরে এসছে, ফুচকা খেয়ে এসছে, আবার ফির যাব। পরিণাম শুনতে শুনতে সৌম্রিকের আবার এখানে একটু আলু গাবলি খাওয়ার শখ হয়েছে, ওকে আলু গাবলি কিনে দিতে ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে, তো ও খাচ্ছে আর হরিনাম শুনছে। দেখো সৌম্রিক একদম আবির মেখে ভর্তি করেছে সারা গা, আর ও সবাইয়ের গালে দিচ্ছে, ওর দাদার গালে, মামির গালে, তারপর ওর মাসিমণির কোলেতে উঠে আছে। ওর মাসিমণিকে কন্টিনিউ আসলে ওর হাতে যেগুলো বাদবাকিটা ছিল সমস্তটা ওর মাসিমণির গালে দিল, আগে দিদার গালে দিচ্ছে, আমাকে গালে দিচ্ছে, আর এই দেখো মাসিমণিকে শেষমেশ ভূত করে দিচ্ছে। আর এখানে দেখো আমার অবস্থা, আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি বসেছিলাম, তো আমার হালটা করেছে দেখো সবাই, মানে যে পেরেছে আমাকে মাখিয়েছে, আর এখানে সবাই মিলে আনন্দ করছে একসাথে। আমাদের এখানের হরিনাম সংকীর্তন একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাইকে গুড নাইট।